আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। রমজানে খুবই মুখরোচক একটি আইটেম হচ্ছে বেগুনি। বেগুনি কতটা মচমচে হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দেব আদা বাটা, এরপরে দিলাম রসুন বাটা, এরপরে সামান্য কিছু পানি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই পানিটা আস্তে আস্তে দিতে হবে, একসাথে না। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। তো এখানে 10 মিনিট হয়ে গেছে, এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। এরপরে সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে আবারও মেখে নেব। তো এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কালো জিরা, 2 এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এর ভিতরে 1 চামচ পরিমাণ গরম তেল দিয়ে দিলাম। এখানে কালো জিরাটা অপশনাল। ব্যাটারটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বেগুন কেটে নেব। বেগুনগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। যেন বেশি পাতলা না হয়, বেশি মোটা না হয়, ঠিক এভাবে করে। তো এর ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমি বেগুনিটা ভাজার আগ মুহূর্তে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের ভিতরে একে একে আমি বেগুনিগুলোকে দিয়ে দেব। তো বেগুনিটাকে এখন আমি উল্টিয়ে দেব। প্রথম দিকে একটু তাড়াতাড়ি করে উল্টাতে হবে,
অপরপিত্ত হবার আগেই তো এইভাবে করে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দেব। তো বেগুনিটা আমার হয়ে গেছে, এ পর্যায়ে একে একে আমি এটাকে নামিয়ে নেব। প্লেটের উপর আমি টিস্যু দিয়ে দিয়েছি, তো বেগুনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বেগুনিটা কতটা সুন্দর ও মচমচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।